মুন্সিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, দুধের উৎপাদন বাড়াতে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। দুধ প্রকৃতির বিশেষ খাবার, পুষ্টিবিজ্ঞানে দুধকে সুষম পানীয় বলা হয়। বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে রোগমুক্ত করে রাখে। শিশুদের দুধের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। সভায় স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এনামুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, স্বাগত বক্তব্য রাখেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র। পরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে শিশুদের মাঝে আয়োজিত নানা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আদনান সাদ, নিউজ 71 ডট টিভি। যাত্রায় নিউজ 71।